71 টিভি নামে একটা টিভি বাংলাদেশে বাইরেছে, এটা এক নাম্বার ইহুদিদের দালাল। এদের বিরুদ্ধে আমার হুংকার আছে, আপনি তোমরা দেখছো না ইউটিউবে। আমার একদিন ফোন দিছে, ফোন দিয়ে কয় আপনি কি ইলিয়াস রহমান জিয়াদি? কয় হ্যাঁ। আমি তো বুঝে লাইছি ওটা হিজলেটা বর্ষুল দেখছেননি, আয়ুব বাসু মার্কাসুল, জেমস মার্কাসুল, ঠিক না? ঠিক সেই সেরা না সেরি, এই সেরি এই সেরিটা এগুলো দেখা যায় হিজলার মতো। এই 71 টিভি মিলিয়া কিছু নাস্তিক মিলিয়া বাংলাদেশের ওয়াজগুলো বন্ধ করতে চাইতেছে। বাংলাদেশে একটা ষড়যন্ত্র চলতেছে, করোনা নামে গজব নামে এইটা নামায় দিয়া নামটা দিয়ে এরা চাইতেছে মাঠে ময়দানের তাফসিরগুলাকে বন্ধ করতে। মসজিদ কমিটির কাছে আমার দাবি থাকবে, মাহফিলের দ্বারা উপকার হয় কি হয় না? দিলের খোরাক হয়, দুই নম্বরে মাদ্রাসা মসজিদের খোরাক হয়, লক্ষ লক্ষ টাকা কালেকশন হয় মাহফিলের কারণে, ঠিক না? ঠিক এইটা দিয়া মাদ্রাসা মসজিদগুলো চলে। এই ইহুদির বাচ্চারা চিন্তা করে দেখছে, এই 71 টিভি নামে একটা টিভি বাংলাদেশে বাইরেছে, এটা এক নাম্বার ইহুদিদের দালাল। এদের বিরুদ্ধে আমার হুংকার আছে, আপনি তোমরা দেখছো না ইউটিউবে। আমার একদিন ফোন দিছে, ফোন দিয়ে কয় আপনি কি ইলিয়াস রহমান জিয়াদি? কয় হ্যাঁ। আমি তো বুঝে লাইছি ওটা হিজলেটা বর্ষুল দেখছেননি, আয়ুব বাসু মার্কাসুল, জেমস মার্কাসুল, ঠিক না? ঠিক সেই সেরা না সেরি, এই সেরি এই সেরিটা এগুলো দেখা যায় হিজলার মতো। এই 71 টিভি মিলিয়া কিছু নাস্তিক মিলিয়া বাংলাদেশের ওয়াজগুলো বন্ধ করতে চাইতেছে, সম্ভব নয়। কথা কন না কেন? এই যে আমার মাকে ধর্ষণ করলো, এত অত্যাচার করলো, আজকে সেই হিজলাগুলা কই? যারা নারীর অধিকার নামে রাস্তা নামছে, টকশোতে বইয়া বইয়া লেজ লড়ায়, খেজুর পাড়ায়, ডিম পাড়ায়, টিভির স্ক্রিনে বসে, আজকে বেগমগঞ্জে যেই মাকে এভাবে অত্যাচার করলো, একটারও তো টিভির স্ক্রিনে বসতে দেখি না। কথা কন না কেন? নারীর অধিকার খর্ব হয় নাই? অপেক্ষায় থাক, বাংলাদেশের মুসলমান বুঝে লাইছে, তোকে কেমনে কুত্তা পিটান পিটাইতে হয় মুসলমান জানে, তোকে মায়ের সামনে আছে, কথা ঠিক না? ঠিক আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। বাংলাদেশে ওয়াজ বন্ধ হবে না, চলবে ইনশাআল্লাহ তাআলা। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কলিজা থেকে সে আমার গোপালগঞ্জের মেয়ে, এই জন্য নয়, সে ইসলামকে ভালোবাসে বিদায় প্রথম মাদ্রাসা খুলে দিয়েছে। কথা কন না কেন? আর প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে, যে কড়াই মহিলাকে ধর্ষণ করেছে, ধর্ষণের চেষ্টা করেছে, বস্ত্রহীনতা করেছে, এদেরকে ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে দাও, ফাঁসি দিয়ে দাও, ডাইরেক্ট বলছে। হয়তো কালকে আগামী কালকে রায় হয়ে যাবে, রায় হয়ে যাবে, এদের ফাঁসি হোক আপনারা চান না? যদি ফাঁসি হয় মাননীয় প্রধানমন্ত্রীকে জুমার মসজিদে আমি দোয়া করব, ইনশাআল্লাহ আমি দোয়া করব, আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে কানে আমিন।